দেশের বেশিরভাগ ফেডারেশনে একই রকম চিত্র, মানসম্পন্ন কোচ নেই, অবকাঠামোগত দুর্বলতা রয়েছে, নানা অব্যবস্থাপনা দুর্নীতিতে জর্জরিত খেলাধুলার নিয়ন্ত্রক সংস্থাগুলো, নির্বাচন হয় না সময় মতো, ঠিক মতো লিগ বা টুর্নামেন্টও হয় না। তবে এইসব দুর্নাম গোছানোর চেষ্টা করছে টেনিস ফেডারেশন। নতুন কমিটির তত্ত্বাবধানে চলতি বছর নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ টেনিস ফেডারেশন। ঘরোয়া ছাড়াও সফলভাবে শেষ হয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক টুর্নামেন্টও, যার সুফল এরই মধ্যে পেতে শুরু করেছে ফেডারেশন। প্রথমবারের মতো বাংলাদেশ টেনিস ফেডারেশনকে হোয়াইট লেভেল স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। সেই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিজয় দিবস জুনিয়র টুর্নামেন্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনূর্ধ্ব 12, 14 ও 16 ক্যাটাগরিতে মোট 50 জন অংশ নিয়েছে এই টুর্নামেন্টে। শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্টের উদ্বোধন করেছেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক। টেনিসের উন্নয়নে আরও বেশি টুর্নামেন্ট আয়োজনের কথা জানান তিনি। টুর্নামেন্ট করার উদ্দেশ্য একটাই, যে খেলোয়াড়দের মান উন্নয়ন করা। শুধু ট্রেনিং করে খেলোয়াড়দের মান উন্নয়ন করা যায় না, মাঠে ট্রেনিংয়ে তাদের যে পারফরমেন্স থাকে এবং টুর্নামেন্টে গিয়ে তাদের যে পারফরমেন্স করতে হয়, দুটোর মধ্যে অনেক পার্থক্য হয়ে যায়। এটাকে আমরা বলি ম্যাচ টেম্পারমেন্ট। যত বেশি টুর্নামেন্ট খেলে একটা প্লেয়ারের ম্যাচ টেম্পারমেন্ট ততটা ডেভেলপড হয়। টেনিসে ভালো মানের খেলোয়াড় তৈরি করতে হলে ছোট থেকেই পরিচর্যা করা প্রয়োজন বলে মনে করেন এই ফেডারেশন কর্তা। তাই বয়স ভিত্তিক টুর্নামেন্টগুলোতে বাড়তি নজর দিতে চান তিনি। 5 থেকে 6 বছর বয়সে তাদের টেনিসে হাতেখড়ি হয়ে যায় এবং সেখান থেকে ক্রমান্বয়ে তারা রেড বল, রেড বল থেকে অরেঞ্জ বল, অরেঞ্জ থেকে গ্রিন বল অ্যান্ড হার্ড বলে তারা ক্রমান্বয়ে ধাপে ধাপে তারা উন্নীত হয়। এটা হঠাৎ করে 18-20 বছর বয়সে একটা ছেলেকে যদি খেলা শেখানো শুরু হয় তাহলে তাদের সাথে তারা কখনো কম্পিট করতে পারে না। এই জন্য আমরা আপনি দেখবেন যে এইজ গ্রুপের যে টেনিস টুর্নামেন্টগুলো আছে সেগুলিতে আমাদের বেশি ফোকাস করছি আমরা। এদিকে ITF থেকে হোয়াইট লেভেল স্বীকৃতি পাওয়ায় এখন দেশে সব ধরনের টুর্নামেন্ট আয়োজন করতে পারবে বাংলাদেশ টেনিস ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।